কোন নদীতে কোন ক্লাস হচ্ছে ব্রিজ উচ্চতা হবে, কি পরিমাণ জাহাজ, কোন ধরনের জাহাজ সেখানে আসা যাওয়া করে, সেইটা ক্লিয়ারেন্সটা দেয় বিআইডব্লিউটিএ। বিআইডব্লিউটিএ ক্লিয়ারেন্স ছাড়া রোডস, এলজিটি, সেতু বিভাগ কেন কোনো ব্রিজ যেন স্থাপন করতে না পারে, জেলা প্রশাসককে এটা আমরা তদারকি করতে বলেছি, এইটা যেন খুব তদারকি করে যেন আমাদের নৌ চলাচলটা সঠিক থাকে। এবং নদীর প্রবাহ যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, শিরার মধ্যে যদি রক্ত প্রবাহিত না হয় মানুষ থেমে যাবে, বাংলাদেশ নদীমাতৃক এই বাংলাদেশ, নদী প্রবাহিত না হলে বাংলাদেশও দুর্বল হয়ে যাবে, থেমে যাবে। মাননীয় মন্ত্রী, ইতিমধ্যে প্রশ্ন উঠেছে যে গঙ্গা যাত্রার কথা আপনি বললেন, সেটা গঙ্গাবিলাসের কথা আপনি বলেছেন, এই গঙ্গাবিলাসের মাধ্যমে ইকোলজিক্যাল ইম্প্যাক্টটা অনেক বেশি হবে, এনভায়রনমেন্টালিস্টরা বলছে যে এটা প্রকৃতির জন্য অনেক ক্ষতির কারণ হবে এবং নৌপথে যাওয়ার কারণে অনেক ডলফিন মারা যেতে পারে, যা রেয়ার যে সমস্ত স্পেসিস আছে তারা ব্যাডলি এফেক্টেড হবে। বাংলাদেশের নৈতিক অবস্থান হচ্ছে প্রকৃতিকে আফোল্ড করা, এই প্রেক্ষাপটে ভারতীয় এই যাত্রাটাকে আমরা আসলে ওই প্রিজম থেকে দেখতে পাচ্ছি কিনা, যে আমরা আসলেই প্রকৃতি প্রোটেক্ট করছি কিনা। আমাদেরকে এই কথা যদি ধরি তাহলে আদিম যুগে ফিরে যেতে হবে, কারণ আমাদের এই যে সমগ্র পৃথিবীতে এই যে নৌ বাণিজ্যের মাধ্যমে কিন্তু আমাদের যে অর্থনীতি, আমরা চট্টগ্রাম বন্দরকে আমাদের অর্থ যে লাইফলাইন বলি কেন, এই জাহাজ চলাচল আমদানি রপ্তানির কারণে, এবং পর্যটন তো কীভাবে হবে, পর্যটন তো এইভাবেই হয়, যারা এই কথাগুলো বলছে তারা আমাদের বিদেশের সঙ্গে, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন যেন না হয়, সম্পর্কের ঘাটতি পড়ে, এইসব দৃষ্টিভঙ্গি নিয়ে তারা আসলে দেশের উন্নয়নের কথা বলছে না। এই চক্রটাই রামপালে কিন্তু পরিবেশের কথা বলে বাধা দিয়েছে, তারাই কিন্তু মংলায় আমাদের যে গভীরতা আমরা তৈরি করছি, যে 9.5 মিটার ড্রাফট আমাদের যে জাহাজ মংলা বন্দরে ভিড়বে তারাই বিরোধিতা করছে। তো আমাদের যেখানে ডেভেলপমেন্ট হচ্ছে সেখানে আমরা জানেন যে আপনারাও আমাদের সঙ্গে ছিলেন ঢাকার চারপাশ, যখন আপনারা আমাদের সঙ্গে থেকে অবৈধ উচ্ছেদ কার্যক্রম চালিয়েছি এবং প্রায় 850-900 একর জমি আমরা উদ্ধার করেছি, তখন তারা কি বলেছে, বেসরকারি থেকে সরকারি দখলে যাচ্ছে, এই কথাগুলো আমাদের শুনতে হয়েছে। তো এই ধরনের দেশবিরোধী মানুষের কথা শুনে বাংলাদেশ আগাবে না। কিন্তু মাননীয় মন্ত্রী, আপনারা কি কোনো ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করেছেন, এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট করেছেন, যার ভিত্তিতে আপনি সায়েন্টিফিক্যালি বলতে পারেন যে এখানে গেলে আমার বায়োডাইভার্সিটিতে কোনো প্রভাব পড়বে না? দেখেন, গঙ্গাবিলাস তো একটা আসতেছে, হ্যাঁ, এরকম শত শত হাজার হাজার জাহাজ এই পথে চলাচল করছে, কই আমাদের ইকোলজিক্যালি তো কোনো সমস্যা হয়নি, নষ্ট হয়নি, আমরা তো এই গত দেখা যাচ্ছে যে গত 15 বছরে আমরা অনেক ইলিশ মাছ খাচ্ছি, 15 বছর আগে ইলিশ মাছ ছিল না,